আমরা হোল করে রামগড়ে থেকেছি এবং এত দীর্ঘকাল বাংলাদেশের আর কোনো এলাকায় মুক্তিযোদ্ধারা হোল করে থাকে নাই, আমরা থেকেছিলাম এবং শিয়াকোতে শেষ যুদ্ধ করে আমরা সেখানে পার হয়ে গেলাম। তো এখানে সেই যুদ্ধের সহযোদ্ধা এখানে অনেকেই উপস্থিত আছেন, আমি কতজনের নাম বলবো। তারপরে মুক্তিযুদ্ধ শুরু হলো, আমরা ট্রেনিং নিলাম, অস্ত্র নিলাম, ভারতীয় বাহিনী আমাদেরকে সরকার সাহায্য করলো এবং আমরা 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধ করলাম। 30 লক্ষ মানুষ শহীদ হলো, 3 লক্ষ মামুনের ইজ্জত বিনষ্ট হলো, 1 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়া হলো, গোটা বাংলাদেশকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করলো। এত কিছুর পরেও আমরা মাথা নত জানু হলাম না এবং সেদিন বঙ্গবন্ধু আমাদের মধ্যে শারীরিকভাবে তিনি উপস্থিত ছিলেন না, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে, কিন্তু আমরা প্রতি মুহূর্তে অনুভব করেছি বঙ্গবন্ধু আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে আছেন, বঙ্গবন্ধু আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধকে পরিচালনা করছেন। স্বাধীন বাংলা যে বিপ্লবী সরকার ছিল তার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু, তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট, তাকে অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী মনসুর আলী, কামরুজ্জামান মন্ত্রিসভার সদস্য, খন্দকার মুস্তাকও ছিলেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন জোনাল কাউন্সিল করা হয়েছিল এই এবং জেনারেল ওসমানীকে প্রধান সেনাপতি, এই সরকারের আন্ডারে সেনাবাহিনী বিভিন্ন সেক্টরের যারা তারা সবাই যুদ্ধ করেছিলেন এভাবে। এবং 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বৈদ্যনাথ তলায় আপনার সেখানে সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল এবং স্বাধীনতার ঘোষণাপত্র অধ্যাপক ইউসুফ আলী সেখানে পড়েছিলেন এবং তারপর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার কার্য পরিচালনা শুরু করলো, 9 মাস যুদ্ধ চললো। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে হেডলাইন বললাম আমি, ইতিহাস এত দীর্ঘ বলা সম্ভব নয়, এগুলো আপনারাও জানেন, আমি শুধু মনে করিয়ে দিলাম মাত্র, আপনাদেরকে সূত্রগুলো ধরিয়ে দিলাম। এই প্রস্তুতির পেছনে মূল নায়ক ছিলেন, কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আরও অনেকেই, মৌলানা ভাসানী সাহেব কিছুটা বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন, সেরা বাংলা হাফেজুল্লাহ হয়তো এক সময় মনের কোঠরে কিছু লালন করেছেন, তিনিও একজন খাঁটি বাঙালি ছিলেন, বা শহীদ সোহরাওয়ার্দীও বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে সহযোগিতা করে কিছুটা এগিয়ে দিয়েছেন, মনি সিং অধ্যাপক মুজাফর রাও হয়তো কিছু কিছু সহযোগিতা করেছেন, এভাবে বিভিন্নজন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভিন্নভাবে অবদান রেখেছে। এই অবদানগুলোকে ইতিহাস কোনোদিন আমরা অস্বীকার করলেও ইতিহাস তো অস্বীকার করতে পারবে না, এগুলোকেও আমাদের স্বীকার করতে হবে। বহু হাজার হাজার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক আত্মাহুতি দিয়েছে এই পিরিয়ডে 25 বছরে, তারপর আমরা মুক্তিযুদ্ধে পৌঁছতে পেরেছি। কিন্তু সমস্ত ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন, সেদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চিন্নে এসেছিলেন ঢাকায় এবং তিনি উর্দু অ্যান্ড উর্দু শিল্পীদের স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান একথা বললেন, ছাত্ররা প্রতিবাদ করলো, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব, সেদিনকার শেখ মুজিবুর রহমান তিনিও ছিলেন, এবং সেই প্রতিবাদ থেকেই শেখ মুজিবুর রহমান এবং তার সহকর্মীরা বুঝতে পেরেছিলেন যে বহু স্বাদের যে পাকিস্তান 1947 সালে অর্জন করা হয়েছিল সেই স্বাদের পাকিস্তানে খুব বেশি দিন থাকা যাবে না। সুতরাং বঙ্গবন্ধু সেখান থেকেই স্বাধীনতার কথা চিন্তা শুরু করেছিলেন, কিন্তু তখন অত্যন্ত বৈরী সময় ছিল, তখন মুসলিম লীগের বিরুদ্ধে বললে, পাকিস্তানের বিরুদ্ধে বললে সাথে সাথে কাফের ফতোয়া দেওয়া হতো, অমুসলিম ফতোয়া দেওয়া হতো। সুতরাং হাঁটি হাঁটি পা পা করে বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যন্ত কৌশলে তিনি এগিয়ে এসেছিলেন এবং আওয়ামী মুসলিম লীগ ছিল সেটাকে আওয়ামী লীগ অর্থাৎ সেকুলার পার্টি, অসাম্প্রদায়িক পার্টি হিসেবে রূপান্তরকরণ, যুক্ত ফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনার মুসলিম লীগকে পরাজিত করা, তারপরে আপনার আবার গণতন্ত্র এবং স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন, পাকিস্তানের গণতান্ত্রিক সংবিধান রচনার জন্য আন্দোলন, তারপরে আবার 1958 সালে সামরিক শাসন আসলো, অ্যাপটু হলো, রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো, রাজনৈতিক দল নিষেধাজ্ঞা করা দেওয়া হলো, তাদেরকে অ্যাপটু করে কথাবার্তা বলা বন্ধ করে দেওয়া হলো, তারপর 1962 সালে আবার পেছন থেকে এই বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহকর্মীরাই সেদিন মূলত বঙ্গবন্ধু তিনি ওই ছাত্রদেরকে দিয়ে শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন শুরু করালেন, তারপর 1963 রেলওয়ে ধর্মঘট,
65 আপনার ফাতেমা জিন্নাহর নির্বাচন, এবং সেখানে সেদিনও আমি তখন আমরা তখন হারুন ভাইদের, হান্নান ভাইদের, বা এম আজিজ, জহুর আহমদ চৌধুরী, আমাদের মান্নান ভাই, কফিল ভাইও তখন একজন সংগ্রামী নেতা, লোকমানুল মাহমুদ সাহেবের কথা আমার মনে পড়ছে, এবং এরকম আরও অনেকেই ছিলেন। আমার বন্ধু ইন্দ্রিস আলম সাহেব এখানে আছেন। আমরা ছাত্র নেতা হলেও তখন মোটামুটিভাবে খুব কাছাকাছি আমাদের নেতাদের পৌঁছেছি এবং ওনাদের অনেক কাজকর্ম আমরা তখন দেখেছি। সেদিন আজিজ ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে ফাতেমা জিন্নাহকে যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট করা, এটা আমাদের কী লাভ? আমরা তো জিন্নাহর বিরুদ্ধেও বলি যখন ভাষা আন্দোলনের কথা বলি, তাহলে ফাতেমা জিন্নাহকে কেন ক্যান্ডিডেট করা হলো? এটা একান্তে আমরা আজ আমাদের বন্ধু আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, আমাদের আজাদ ভাই, এরকম আমরা কয়েকজন মুরিদ ভাই ছিলেন, আমরা আজিজ ভাইয়ের ওই দিয়ানজি পুকুরের পাড়ের বাসায় রাতের বেলা একদিন জিজ্ঞেস করেছি। আজিজ ভাই বললেন যে এটা মুজিব ভাইয়ের একটা কৌশল। কি কৌশল? পাকিস্তানের শাসন ব্যবস্থার মধ্যে তাদের ঘরের মধ্যে ফাটল ধরানোর জন্যে সবচাইতে যোগ্য অস্ত্র হচ্ছে ফাতেমা জিন্নাহ, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর আপন বোন। সুতরাং আইয়ুব খানের বিরুদ্ধে তাদের সামরিক বিভাগে, তাদের বিচার বিভাগ বা তাদের যে সিভিল প্রশাসন, এই সমস্ত কিছুর মধ্যে মনস্তাত্ত্বিক ভাঙন ধরাতে হলে ফাতেমা জিন্নাহ হচ্ছে অস্ত্র। তো তিনি কি হতে পারবে? তখন তো বেসিক ডেমোক্রেটের ভোট, পাবলিক ভোট না, বলে যে না হতে পারবে না, কিন্তু আমরা তাদের দুর্গে ফাটল ধরিয়ে দেব। এই ফাতেমা জিন্নাহ এই ইলেকশনের পরে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরে আসলো পাক ভারত যুদ্ধ। এই পাক ভারত যুদ্ধের সময় বাঙালি সাংঘাতিকভাবে উপলব্ধি করলো নিজের অসহায়ত্ব, আমরা কি অসহায় এটা উপলব্ধি করলো। এবং আমাদের এখানে কামান ছিল না, বন্দুক ছিল না, যুদ্ধের এরোপ্লেন প্লেন ছিল না, যুদ্ধ জাহাজ ছিল না। ভারত যদি সেদিন পূর্ব পাকিস্তান আক্রমণ করত, এক ঘন্টার মধ্যে গোটা পূর্ব পাকিস্তান তারা গ্রাস করে তাদের একটা রাজ্য বা প্রদেশ বানিয়ে ফেলতে পারত। তারা সেটা করে নাই, আমরা অত্যন্ত অসহায় ছিলাম। এই যে আমরা স্কুল কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, সমস্ত জায়গায় লেফট রাইট করেছি আমরা দেশ রক্ষার জন্যে। পূর্ব বাংলাকে বাঁচাতে হবে ভারতের আক্রমণের বিরুদ্ধে। যদি আক্রমণ করে তাহলে তো আমাদের কিছু নাই, কী করবো? আমরা স্কুল কলেজে ওই যে UTC, তারপরে আরও কী কী করে আমরা লেফট রাইট করেছি, ওই লাঠি নিয়ে, বন্দুক টন্দুক নাই, যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে, এইরকম মনোভাব দেশ রক্ষা করতে হবে। যাই হোক, এই অসহায়তার যে উপলব্ধি, বঙ্গবন্ধু শেখ মুজিব ওই যে 48-এর পর থেকে কৌশল করে করে এগুচ্ছিলেন, তখন এই পাক ভারত যুদ্ধের পরে তিনি উপলব্ধি করলেন এটাই হচ্ছে একটা মোক্ষম সময়, আমার মূল অস্ত্র এখন তুন থেকে বের করতে হবে। এবং এই যুদ্ধের পরে ওই লাহোরে কম্বাইন্ড অপোজিশন পার্টির যে মিটিং হলো, অল পাকিস্তান কম্বাইন্ড অপোজিশন পার্টি, বঙ্গবন্ধু শেখ মুজিব সেখানে গেলেন, পকেটে নিয়ে গেলেন 6 দফার ওই বক্তব্য। এই 6 দফা ড্রাফ করার জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করেছে, আমরা তার মধ্যে কিছু CSP-র নামও শুনেছি, আহমদ ফজলুর রহমান, রুহুল কুদ্দুস, শামসুর রহমান খান, এরা সহযোগিতা। তো ড্রাফ, একজন নেতা যখন একটা জিনিস নিয়ে মাঠে যাবে বা কোনো একটা দাবি উত্থাপন করবে, তার ড্রাফ্ট করার লোক তো থাকবেই, তার পার্টির লোক থাকবে, তাজউদ্দিন সাহেবেরা ছিলেন, পার্টির লোক থাকবে, তার স্টাফ থাকবে, তার সহকর্মী থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু শেখ হাসিনার নয়, এর আগেও যারা ছিলেন অথবা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট যারা থাকেন, তাদের স্পিচ রাইটার থাকে। ওই প্রধানমন্ত্রীর অফিসে গেলেও দেখবেন, রাষ্ট্রপতির অফিসে গেলেও দেখবেন, 2-3টা কামরায় লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার, 1 নম্বর স্পিচ রাইটার, 2 নম্বর স্পিচ রাইটার। এটা আমেরিকাতেও থাকে, রাশিয়াতে, পৃথিবীর সব দেশেই প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারদের স্পিচ রাইটার থাকে। আমাদের দেশেও আছে, রাষ্ট্রপতিরও আছে, এখানেও আছে, ভারতেও আছে, আমেরিকা, লন্ডন, পৃথিবীর যে দেশেই যান না কেন থাকে। কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং মূল বিষয়গুলো ডিকটেট করেন মূল নেতা। 6 দফাও এভাবে বিভিন্ন জন সন্নিবেশ করেছেন, পরামর্শ করেছেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ, ভাষাটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের, এবং ডিকটেশন ছিল ওনার। এখানে সহযোগিতা করেছে অনেকে, পরিমার্জন করেছে সব কিছু করে, আলটিমেটলি এটাকে অন করেছেন কে? এটা তো কেউ আর বাইরে ঘরের ওই যারা সহযোগিতা করেছিলেন তারা তো কেউ রাস্তায় জেল জুলুম হুলিয়া আর ফাঁসি, এই যে ভীতি, এই যে আতঙ্ক, এই আতঙ্ককে ফেস করার জন্য তো কেউ মাঠে আসেন নাই। কে এসেছিলেন? বাঙালির হাজার বছরের অমৃতের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমস্ত নদী যেমন সাগরে গিয়ে মিশে, ঠিক তেমনি বাংলাদেশের সমস্ত আন্দোলনের ধারা উপধারা, বাংলাদেশের বিভিন্ন নেতা এবং সংগঠনের যত অবদান, সবগুলো
একটি মহাসাগরের মোহনায় এসে মিশছিল, সেই মহাসাগরের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সেই মশালকে, সেই অস্ত্রকে, সেই দাবি সমূহকে, বাঙালির স্বপ্নকে সামনে নিয়ে তিনি অকুত বয়ে এগিয়ে এসেছিলেন এবং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গেয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন, এই আদর্শকে, এই বিশ্বাসকে, এই উপলব্ধিকে সামনে রেখে তিনি বারবার মৃত্যুকে মোকাবেলা করেছেন, ফেস করেছেন। সমস্ত আমাদের সৌভাগ্য, সমস্ত মৃত্যু ভয় থেকে, সমস্ত হামলা থেকে বারবার তিনি জীবন নিয়ে ফিরে এসেছেন বাংলার তার প্রিয় মানুষের কাছে, বাবা মোর বাঙালির কাছে। আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধু বাঙালির হাতেই নিহত হয়েছেন স্বাধীনতার পরে। এর চাইতে কলঙ্ক, এর চাইতে দুর্ভাগ্য একটা জাতির জীবনে আর কি হতে পারে? যে বঙ্গবন্ধু শেখ মুজিব 25 বছর চারণের মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার হাটে মাঠে, বন্দরে, জনপদে, গ্রামে গঞ্জে, কৃষকের ঘরে ঘরে, শ্রমিকের বস্তিতে বস্তিতে, বিশ্ববিদ্যালয়ে কলেজে চারণের মতো ঘুরে বেরিয়েছেন এবং বাংলার মানুষকে বারবার আহ্বান জানিয়েছেন, বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাড়ে 7 কোটি মানুষ, তোমরা জাগ্রত হও, ঘুম ভেঙে জেগে উঠো, তোমরা সচেতন হও, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তোমাদের মুক্তির জন্যে, স্বাধিকারের জন্যে, স্বায়ত্ত শাসনের জন্যে, স্বাধীনতার জন্যে, লড়াইয়ের জন্যে প্রস্তুত হও। যিনি আমাদের ঘুম ভাঙানিয়া গান গেয়ে ঘুম থেকে জাগ্রত করেছিলেন বাঙালি জাতিকে, তার সাহসের স্পর্শ দিয়ে সাহসী জাতিতে পরিণত করেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের অসংগঠিত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং যে বঙ্গবন্ধু শেখ মুজিব অকুত বয়ে নেতৃত্ব দিয়ে হাজার হাজার বছরের বাঙালি জাতিকে, বিশৃঙ্খল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে প্রথম ইতিহাসে বাঙালি জাতি রাষ্ট্র ন্যাশন স্টেট বাংলাদেশ উপহার দিয়েছিলেন, তার অকুত বয় অতুলনীয় নেতৃত্বের মধ্য দিয়ে এই বাঙালিরা তাই তাকে হত্যা করেছি। 25 বছর ধরে যে জমিকে প্রস্তুত করা হয়েছিল, বাংলার মানুষকে প্রস্তুত করা হয়েছিল, বাংলার মাটিকে প্রস্তুত করা হয়েছিল, বেসামরিক বাঙালি জাতিকে সামরিক জাতিতে রূপান্তর করা হয়েছিল, নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র করা হয়েছিল, এটার পেছনে একক অবদান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ধারাবাহিকভাবে, অক্লান্তভাবে, অত্যন্ত কৌশলে কৌশলে বাঙালি যতটুকুন খেতে পারবে ততটুকুন দিয়ে দিয়ে আস্তে আস্তে 7ই মার্চে পৌঁছেছেন এবং 7ই মার্চে এসে তিনি বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, আমরা আমাদের জয় হবে ইনশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে প্রস্তুত তিনি করে হয়েছেন, এর মধ্যে আমাদের ছাত্রলীগের মধ্যে যে ছাত্রলীগ দীর্ঘ কাজ করেছে এই প্রস্তুতির জন্য, 6 দফা আন্দোলনের আগেই 65 সালে কফিল ভাইয়ের মনে থাকার কথা আমার বন্ধু ইদ্রিস আলম সাহেব, ডক্টর মাহফুজু আমার মনে, আই থিঙ্ক হি উইল মে দে উইল অল বিয়ার মি আউট, কাজী আনামূলক গান থাকলে তিনিও বলতে পারতেন, অনেকেই জানেন সেই ঘটনা, ছাত্র আমার ভাই নইমুদ্দিনও বলতে পারবে। 65 সালে ছাত্রলীগের একটা বর্ধিত সভা হয়, আমাদেরকে আগেই খবর দেওয়া হয়েছিল যে কয়েকদিনের জন্য সেখানে থাকতে হবে, সেই বর্ধিত সভায় আমরা যোগ দিয়েছিলাম এবং সেখানে আবুল কালাম আজাদের যে কথা বলেছি, আমাদের 2টো পুস্তিকা দেয়া হয়েছিল, একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ আবুল কালাম আজাদের লেখা, আর একটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং জেলার নেতাদের প্রস্তুত করা হচ্ছিল ইনডাইরেক্টলি। এর আগে একটা নিউক্লিয়াস গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, এবং সেই স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের একটা পত্রিকা ছিল সাইক্লো স্টাইল করা, প্রতি ডিস্ট্রিক্টে 1 কপি 2 কপি 3 কপি আসত এটার বিপ্লবী বাংলা সাইক্লো স্টাইল কপি, খুব গোপনে গোপনে সিলেক্টেড কিছু লোককে পড়ানো হতো, অত্যন্ত গোপনে। হ্যাঁ, এখানে আমাকে ডক্টর মাহফুজ বলছেন যে প্রদর্শনীতে আছে, যাই হোক। এবং এই ওখানে যাদেরকে রিক্রুট করা হতো, যারা রিক্রুট করতেন উপরস্থ, তাদেরকে বলা হতো উমুবি, উপরস্থ মুক্তি বিপ্লবী। আমি যদি প্রথম রিক্রুট হয় আমি উমুবি, আমি যদি আরেকজনকে রিক্রুট করে তিনি হতেন নিমুবি, নিম্নস্থ মুক্তি বিপ্লবী। এবং সেখানে আমাদের শপথ করানো হতো আমরা কেউ দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবো না, এমনকি প্রেমও করতে পারবো না, এবং কোনো পুলিশের ফ্যামিলি বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। এটা অত্যন্ত গোপন বিষয় ছিল এবং খুব সিলেক্টেড মানুষজন ছিল, যার ফলে আমি এটাতে বিস্তারিত যাচ্ছি না, যাই হোক। এই
প্রকাশ্যে জিনিসটা আসলো ওই ছাত্রলীগের বর্ধিত সভায়, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য এবং বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, দুটাই আবুল কালাম আজাদের লেখা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজির প্রফেসর তিনি। পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে একটু ভিন্ন খাতে গেছেন এবং উল্টো পথে গেছেন। মোশলাকের সাথে ডেমোক্রেটিক লীগটি কত হাবিজাবি করেছেন, তিনি মানসিকভাবে নষ্ট হয়ে গেছেন। তো এখন উদ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দুটো বই। এবং ওই জায়গার আগে একটা বলে, সংগ্রামী বাংলা এটা একটা ইতিহাসের বই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক হিসাবে গৃহীত হয়েছে, এখনও আছে সেটা। তো এই দুটো বই আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে সেখানে আমি এখানে আজকে আরেকজন আমাদের নেতা সে সময় ছিলেন বঙ্গবন্ধুর খুব কাছাকাছি, আমাদের মুজিব বাহিনীর যে চার অধিনায়ক ছিলেন তার মধ্যে সবচাইতে বেশি অবদান ছিল শেখ ফজলুল্লাহ মনি এবং সিরাজুল আলম খানের, পরবর্তী পর্যায়ে রাজ্জাক ভাইয়ের, তোফাইল ভাই আরও পরে সংযুক্ত হয়। তো এখন সিরাজ ভাই, তখন মনি ভাই, রাজ্জাক ভাইয়েরা জেলখানায় এবং ফেরদৌস আহমদ কুরাইশি বোধহয় তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং আসাদুজ্জামান লাকি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তো তখন সিরাজ ভাই এই ছাত্রলীগ ইকবাল হলে থাকতেন, তখন তো তিনি প্রাক্তন এবং এগুলো পরিচালনা করতেন। তিনি আমাদের কানে কানে ডেকে বললেন, একটা বড় প্রোগ্রাম আছে মুজিব ভাই, বাঙালির মুক্তির জন্য খুব বড় একটা প্রোগ্রাম দিতে যাচ্ছে, তার প্রস্তুতি হচ্ছে এই সভা, এই বইগুলো তোমরা কপি নিয়ে যাও, যে যত কপি পারো কিনে নিয়ে যাও এবং এগুলো কর্মীদেরকে পড়াবে, আস্তে আস্তে মানসিকভাবে, এখন কিছু বলবে না, আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুত করো। তো এভাবে শুরু হলো। তারপরে বঙ্গবন্ধু ওই যে কপের কম্বাইন্ড অপোজিশন পার্টির ওখানে গেলেন, আসলেন এখানে চট্টগ্রামের লালদিঘি ময়দানে 25 ফেব্রুয়ারি প্রথম বাংলার জনগণের সামনে, তিনি এম এ আজিজ জহুর আহমদ চৌধুরীর উপস্থিতিতে, এবং হারুন ভাই ছিলেন, হান্নান ভাই ছিলেন, তারা ছিলেন, এরা সেদিন 6 দফা ঘোষণা করলেন বাংলার জনগণের উদ্দেশ্যে। এই যে দীর্ঘ প্রস্তুতি, এই দীর্ঘ সংগ্রাম এবং আত্মত্যাগ, এই কলা কৌশল, এইভাবে কর্মীদের প্রস্তুত করা, বাংলার জনগণকে, ছাত্রলীগকে প্রস্তুত করা, আওয়ামী লীগকে প্রস্তুত করা, শ্রমিকদের প্রস্তুত করা, 7ই জুনের যে প্রথম হরতাল 6 দফার জন্য হলো, ঢাকাতে হলো এবং নারায়ণগঞ্জে হলো, আমার বন্ধু ইদ্রিস আলম সাহেব বলেছেন সেখানে সবচাইতে বেশি সেদিন অবদান ছিল শ্রমিকদের, এবং নারায়ণগঞ্জ থেকে সাইদুল হক সাধু সেদিন আদমজির মাঝকে মরহুম সাইদুল হক সাধুর বিশাল অবদান ছিল, বিশাল মিছিল নিয়ে হেঁটে ঢাকার দিকে রওনা হয়েছিলেন, 20-25 হাজার শ্রমিকের মিছিল, সেদিন কেউ এগুলো কল্পনা করে নাই। তেজগাঁতে মনু মিয়া শহীদ হলেন এবং প্রথম মিছিল বের করেছিল 7ই জুনে ঢাকার জগন্নাথ কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং কর্মীরা। আমাদের বাঙালি জাতির ইতিহাস হচ্ছে 3,500-3,500 বছরের ইতিহাস, কিন্তু বাঙালি জাতি তখন আমাদের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি এবং জাতি গঠনের বিভিন্ন উপাদান আমাদের এই বঙ্গে, এই বদ্বীপ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সেটা সমন্বিত হয় নাই, ন্যাশন স্টেট হিসাবে আমরা ইমার্সড হই নাই, সচেতন ছিলাম না আমরা, সংগঠিত ছিলাম না, ঐক্যবদ্ধ ছিলাম না। ইতিহাসে এখানেই বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের শ্রেষ্ঠত্ব, তিনি এই অসচেতন জাতিকে সচেতন করেছেন, অসংগঠিত জাতিকে সংগঠিত করেছেন, অনৈক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, এবং আমাদের মুখে ভাষা জুগিয়েছেন, আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, আমাদের ভীরুকদেরকে সাহসী করেছেন, এবং অসামরিক জাতিকে সামরিক জাতিতে পরিণত করেছেন, এবং করে আমাদের ঠিকানা ঈপ্সিত লোককে আমাদের পৌঁছিয়ে দিয়েছেন। ন্যাশন স্টেট হিসাবে প্রথম ইতিহাসে, 3,500 বছরের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা প্রথম আবির্ভূত হয়েছি ইতিহাসে বঙ্গবন্ধুর, এটাই হচ্ছে শ্রেষ্ঠত্ব। এই জায়গা থেকে যে যত চেষ্টাই করুন না কেন, ভবিষ্যতে কোনো ঐতিহাসিক বঙ্গবন্ধুর এই আসন, শ্রেষ্ঠত্বের আসন টলাতে পারবেন না। এইভাবে 25 বছর ধরে যে প্রস্তুত করা হলো, স্বাধীনতার বহু গল্প অনেকে করেন, বহু ইতিহাস, আমার বন্ধু ইদ্রিস আলম সাহেব বলেছেন কতজন কত বই লেখেন, আমি কিছুদিন আগে দেখলাম একটা বই, বাঙাল কেন যুদ্ধে গেল, তো এইরকম আরো বহু বই ব্যাঙের ছাতা শয়ে শয়ে বেরুচ্ছে, যার যার মনের মাধুরী মিশাইয়া তিনি বাংলার ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছেন। তো এগুলো বেশি দিন থাকবে না, দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস এখনো অকথিত, আনটোল্ড স্টোরিজ বেরুচ্ছে, এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আপনার
আগে দায়ী করা হতো বল্লভভাই প্যাটেল ট্যাটেল এরা, শ্যামাপ্রসাদ মুখার্জি এরা চক্রান্ত করেছে, এখন দেখা যাচ্ছে নতুন নতুন প্রজন্মের ইতিহাসবিদেরা, ভারতবর্ষের ইতিহাসবিদেরা তারা বলছেন কৃষ্ণ মেননকে দিয়ে জওহরলাল নেহরু অনেক দুপিয়ালি করেছিলেন এবং গান্ধীর অগোচরে তিনিও এই বেঙ্গল পার্টিশনের জন্যে প্রধানমন্ত্রী হওয়ার মানসে তিনি চক্রান্তে অনেক লিপ্ত ছিলেন এবং লেডি মাউন্টব্যাটনের সাথে তার যে সম্পর্ক, এই সব কিছু কৃষ্ণ মেননের দুতিয়ালি, এই সব কিছু মিলিয়ে এগুলো আমাদের কথা নয়, এগুলো হচ্ছে প্রায় বর্তমান ভারতের বিখ্যাত ইতিহাসবিদদের কথা, নতুন প্রজন্মের, কলকাতা থেকে বেরোচ্ছে, বোম্বে থেকে বেরোচ্ছে, দিল্লি থেকে বেরোচ্ছে, এবং এগুলোর কোনো সদুত্তর পুরনো ইতিহাস শিক্ষকেরা দিতে পারছেন না। বাংলাদেশের ইতিহাসও এত মিথ্যাচারে থাকবে না, সত্যের আলোক একদিন উদ্ভাসিত হবেই, সত্যিকারের ইতিহাস বেরিয়ে আসবে, আমাদের আবেগের কাল কেটে যাবে। আমার ছেলে আবেগ আক্রান্ত হবে না, হারুন ভাইয়ের ছেলে আবেগ আক্রান্ত হবে না, ইদ্রিস আলম বা ডক্টর মাহফুজ বা কাজিয়ানামূলক জানুর ছেলেরা আবেগ আক্রান্ত, নইমুদ্দিনের ছেলেরা বা আমরা এখানে যারা মুক্তিযোদ্ধারা উপস্থিত আছি, আমাদেরকে তো নেতারা অনেক আদর করেছেন, তো আমরা ইমোশনালি ইনভলভ অনেক কিছুর সাথে, অনেক ঘটনার সাথে, আমরা জানলেও অনেক কথা বলতে চাই না বা বলতে পারি না। টিক্কা খানের কাছে শপথ গ্রহণ করেছিলেন, 25 মার্চের পরে বিচারপতি হয়েছিলেন, টিক্কা খানের কাছে শপথ গ্রহণ করে তিনিও স্বাধীনতার বিশাল আলোচক, রাজাকারগিরি করেছেন 1971 সালে, বিশাল বিশাল কবি, এগুলো বলতে পারছি না। মুক্তিযুদ্ধের প্রজন্মকে, মুক্তিযুদ্ধের শক্তিকে, গোটা বাংলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সংগঠিত করার জন্যে, সচেতন করার জন্যে, ঐক্যবদ্ধ করার জন্যে এবং আরও আরও শানিত করার জন্যে আমরা অনেক কিছুই এখনও বলছি না, হয়তো বলতে পারবো কি না, তার আগেও মরে যেতে পারি। আমাদের অনেক বন্ধু, আমাদের কবি লেখক সরফরাজ ইসলাম রুশদি মারা গেছে, তিনি লিখতে পারতেন, সেজন্যে আমি তার নামটা উল্লেখ করলাম। আমার বন্ধু ইদ্রিস আলম অনেক কিছু লিখছেন, ভাই মাহফুজ লিখেছেন, আরও লিখছেন, কয়দিন লিখতে পারবেন, সব কথা লেখা পর্যন্ত বেঁচে থাকবেন কিনা, আমারও লেখার ইচ্ছে আছে, কিন্তু কখন লিখতে পারবো জানি না, তার আগেও হয়তো মরেও যেতে পারি। তো এগুলো আনটোল্ড থেকে যাবে, হয়তো কেউ কেউ তারপরেও থাকবেন যারা কিছু কিছু বলবেন, অকথিত কাহিনী, আনটোল্ড স্টোরিজ, এবং মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস সেদিনেই রচিত হবে। ওই 16 খণ্ডের বাংলাদেশ সরকারের যে ইতিহাস, এটাও পূর্ণাঙ্গ নয়, এগুলো ইতিহাসের উপাদান মাত্র। ইদ্রিস আলম সাহেব যা লিখছেন বা মাহফুজ সাহেব যেটা লিখছেন বা আরও অনেকে, বা আমরাও যদি লিখি, যারা যাই লিখুন না কেন, এবং 16 খণ্ডের ইতিহাস এবং ওই বাংলা একাডেমিও একটা লেখানোর চেষ্টা করছে, এগুলো সবগুলোই হচ্ছে ইতিহাসের উপাদান। আসল ইতিহাস হয়তো আরও 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে, যারা ইমোশনালি ইনভলভ নয়, আবেগপ্রবণ, আবেগ আক্রান্ত থাকবেন না, আমাদের সেই প্রজন্ম এবং ইতিহাস প্রজন্মের ইতিহাসবিদেরা সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে স্বাধীনতার ইতিহাস রচনা করবেন। তো আমরা আজকে আমাদের কি দায়িত্ব, আমি সেই কথাটুকু আপনাদের সামনে বলবো। আজকে আমাদের মুক্তিযুদ্ধের যে 4 স্তম্ভ ছিল, তার মধ্যে আমাদের মানসিক এবং মস্তিষ্কের মননের চেতনার জন্যে মূল বিষয় ছিল বাঙালি জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িকতা। ধর্মনিরপেক্ষতা শব্দটা পরে এসেছে, 60-এর দশকে আমরা ব্যবহার করে যাই, 60-এর দশকে আমরা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা, অসাম্প্রদায়িকতা শব্দটা ব্যবহার করেছি। 1972 সালে আমাদের সংবিধান রচনাকারীরা একটা ভুল করেছেন, তারা সেকুলারিজম থেকে ধর্মনিরপেক্ষতা কথাটা এসছে, কিন্তু সেকুলারিজমের বাংলা আদৌ ধর্মনিরপেক্ষতা নয়। সেকুলারিজমের আবিধানিক যে বাংলা, আমি এডিডেবের ডিকশনারি দেখেছি, সংসদ অভিধান দেখেছি এবং আরও কিছু কিছু অভিধান ঘেঁটে দেখেছি, আপনার সেকুলারিজমের আসল বাংলা হচ্ছে ইহজাগতিকতা, অর্থাৎ ইহজগতের বিষয়াবলী নিয়ে যেটা ডিল করবে সেটাই হচ্ছে সেকুলারিজম, এবং এটা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট। আচ্ছা, সেটা আমাদের দেশে এসেছে এবং আমাদের ভাষাবিদেরা তা সেটার বাংলা করেছেন ইহজাগতিকতা, আমাদের কনস্টিটিউশন সংবিধান রচয়িতারা সেটার বাংলা করে দিয়েছেন ধর্মনিরপেক্ষতা, তারা একটু পরিশ্রম করেন না এই শব্দটা নিয়ে, এবং সেটা আমাদের জন্য বুমেরাং হয়ে গেছে এবং সেটা মিসআন্ডারস্টুড হয়েছি আমরা, সেটার অপব্যাখ্যা হয়েছে। স্বাধীনতা বিরোধীরা, ধর্ম ব্যবসায়ীরা, তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীরা, তারা সেটাকে এই এরা ধর্ম চায় না, দেখছো দেখছো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে বলে, এইভাবে আমাদের দেশের সরল প্রাণ নিরীহ নিরক্ষর মানুষগুলোকে উল্টো বুঝিয়েছে।
তো সেখানে শব্দটা হওয়া উচিত ছিল অসাম্প্রদায়িকতা, সেকুলারিজমের বাংলা এটার কাছাকাছি হতো, ইহজাগতিকতা ব্যবহার করা উচিত নয় বলে এই জন্য আমি মনে করি। সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, এখনো রিক্সাওয়ালাকে বিশ্ববিদ্যালয় বললে চেনে না, এখনো ইউনিভার্সিটি বলতে হয়। সাধারণ মানুষ ইউনিভার্সিটি বললে তাড়াতাড়ি বুঝে, বিশ্ববিদ্যালয় বুঝে না। ঠিক তেমনিভাবে সেকুলারিজমের বাংলা যদি আমরা অসাম্প্রদায়িকতা করি তাহলে সেটার জন্য আমাদের লোকের বুঝতে সুবিধা হবে, এবং সেই অসাম্প্রদায় বাঙালি জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িকতা এটা পরস্পরের পরিপূরক। সুতরাং এই যে বাঙালি জাতীয়তাবাদ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যার উমেশ ঘটল, সেটা উপাদানগুলো আস্তে আস্তে সচেতনভাবে উন্মেষিত হতে লাগলো, বিকশিত হতে লাগলো, এবং মুক্তিযুদ্ধে এসে সেটা সমন্বিত হলো, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ গঠনের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয় নাই। এই কথাগুলো অনেকের কাছে একটু বাঁকা টেকবে, তো এগুলো আমাদের নেতারা বুঝবেন কিছুদিন পরে। আমি দুঃখিত এখনো পর্যন্ত স্বাধীনতার পক্ষের শক্তি এই জায়গাটা আইডেন্টিফাই করেন নাই, চিহ্নিত করেন নাই। বাঙালি জাতি গঠনের যে প্রক্রিয়া সেটা এখনো সম্পূর্ণ হয় নাই। সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের মন এবং মগজের যে পরিবর্তন সেটা এখনো হয় নাই। আমার এখনো হাজার রকমের শিক্ষা ব্যবস্থা, একক শিক্ষা ব্যবস্থা আমরা এখনো পাই নাই, এবং এমন অনেক মাদ্রাসা আছে, এমন অনেক স্কুল আছে, কিন্ডারগার্টেন, ইসলামিক কিন্ডারগার্টেনও করা হয়েছে, ইসলামের ব্যবসা করা হচ্ছে ইসলামের নামে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, জাতীয় সঙ্গীত সেখানে গীত হয় না। আমার মাদ্রাসার মধ্যে সুন্নি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আবার আমার ইংরেজি বাংলা শিক্ষার মধ্যে আপনি দেখেন ক্যাডেট কলেজে এক ধরনের লেখাপড়া হচ্ছে, বেসরকারি স্কুলগুলোতে এক ধরনের, সরকারি স্কুলগুলোতে আরেক ধরনের, তারপরে আপনার কিন্ডারগার্টেনে আরেক ধরনের, আবার ইংলিশ মিডিয়াম এ লেভেল, ও লেভেল, সেখানে তো দেশ জাতি সম্পূর্ণ অনুপস্থিত। এবং সেখানে আমাদের অনেকেই মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে দেখি আমার ছেলে ও লেভেলে পড়ে, এ লেভেলে পড়ে, বাপরে বাপ কি গৌরবের ব্যাপার, সে বাপ দাদার ঠিকানা শুদ্ধ ভুলে যায় এ লেভেল ও লেভেল করতে গিয়ে, এবং হি ফিলস ফিশ আউট অফ ওয়াটার, ওই পানির থেকে মাছকে ডাঙ্গায় তুললে যেমন খাবি খায়, এ লেভেল ও লেভেল পাস করার পরে আমাদের ছেলেরাও খাবি খায়। সে দেশ চিনে না, জাতি চিনে না, বাংলা ভাষা চিনে না, বাঙালি জাতি চিনে না, এবং তখন সে কী করে, সে ক্যানাডা যেতে চায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, লন্ডন পালাতে চায় দেশ থেকে। এই যে পালিয়ে যায়, এর কিছুদিন পরে আর মা বাপকে চেনে না, দু চার পাঁচ বছর পরে দেশে আসে, এই মশা, এই মাছি, এই গন্ধ, রাস্তা দিয়ে হাঁটা যায় না, ট্রাফিক জ্যাম, এখানে অন্যায়, এখানে অবিচার, আরে বেটা এটা তো তোর বাপের দেশ, তোর মা বাবা এখানেই তোকে জন্ম দিয়েছে। কিন্তু ওরা, ওদের দোষ নয়, মা বাবার দোষ, আমাদের দোষ, আমরা তাদেরকে ভুল পথে পরিচালিত করছি। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? শিক্ষা ব্যবস্থা 32 ভাগে বিভক্ত, আরো বেশি হতে পারে। তো বাঙালি জাতি তার মননের দিক থেকে, চিন্তার দিক থেকে, এটা শিশু বয়স থেকে এই 32 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একক জাতি গঠনের প্রক্রিয়ায় এটা সামনের দিকে এগুচ্ছে না, চিন্তার ক্ষেত্রে বিভক্ত এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার ফলে আমরা সত্যিকারভাবে বাঙালি জাতি গঠনের যে প্রক্রিয়া সেটাকে সম্পূর্ণ করতে পারছি না। সুতরাং প্রথম কাজ হচ্ছে আমাদের এক অবিভাজ্য একক আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন। আরবের দেশগুলোতেও আমি ইউনাইটেড আরব আমিরাতে গিয়েছি, সেখানে অনেকের সাথে আলোচনা করেছি, সৌদি আরবে গিয়েছি, আল্লাহ সৌভাগ্য দিয়েছে কিছু কিছু জায়গায় আরবে গেছি, সেখানে কোথাও আরবের এতগুলো রাষ্ট্র দুই রকম শিক্ষা ব্যবস্থা নাই, একটাই শিক্ষা ব্যবস্থা, একক শিক্ষা ব্যবস্থা আরবের সবগুলো দেশে, লেবানন বলুন, প্যালেস্টাইন বলুন, সিরিয়া বলুন, ইরাক, কাতার, ইয়েমেন, মস্কট, ওমান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সব জায়গায় একটা শিক্ষা ব্যবস্থা, মিশর, আলজেরিয়া, তারপরে আপনার কি লিবিয়া, একটা করে শিক্ষা ব্যবস্থা, সেখানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে, যেমন ধরুন ম্যাট্রিক পর্যন্ত পড়লেন, তারপর কলেজে কেউ আর্টস নিলেন, কেউ কমার্স নিলেন, কেউ সায়েন্স নিলেন, সেখানেও সেভাবে আলাদাভাবে সেখানে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, যারা হায়ার এডুকেশনে ধর্মের যেতে চায় তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, তারা সেখানে লেখাপড়া করে এবং ধর্মের বিশেষজ্ঞ হয়, পণ্ডিত হয়। আমাদের বাঙালির দুর্ভাগ্য, আমরা এখনো 62 সালে স্লোগান দিয়েছি, হ্যাঁ আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই, গণমুখী শিক্ষা ব্যবস্থা চাই, আজকে 2001 সালে দুর্ভাগ্য আমাদের এখনো সেই স্লোগানেই দিয়ে যাচ্ছি, একক শিক্ষা ব্যবস্থা পাচ্ছি না। এটা আমাদের আজকে এক নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে একক শিক্ষা ব্যবস্থা। দুই হচ্ছে মাস এডুকেশন। শ্রীলঙ্কাতে যখন গৃহযুদ্ধ শুরু হয়, বোধহয় এখন 16 বছর চলছে গৃহযুদ্ধের, তাদের গৃহযুদ্ধ যখন শুরু হয়
40-42% শিক্ষিত ছিল। 16 বছর ধরে গৃহযুদ্ধ, এখনো যুদ্ধ শেষ হয় নাই, তাদের এখন 97% শিক্ষার লিটারেসি রেট, শিক্ষিতের হার কত? 97%। 16 বছরের গৃহযুদ্ধের মধ্যে এত নেতা প্রধানমন্ত্রী মরেছে, প্রেসিডেন্ট মরেছে, রক্তক্ষয় হয়েছে, হচ্ছে, কিন্তু শিক্ষা এগিয়ে গেছে। আমাদের মাস এডুকেশন দরকার। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক শিফট, দুই শিফট, তিন শিফট করে হলো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, নতুন বিল্ডিংয়ের দরকার নাই। মাদ্রাসাগুলোকে, সবগুলোকে একক শিক্ষা ব্যবস্থা করে, সেখানে মাস এডুকেশনের আলাদা একটা সিলেবাস করে। আমরা যমুনা ব্রিজের জন্য গোটা জাতি যদি চাঁদা দিতে পারি, 5,000-6,000 কোটি টাকা খরচ করতে পারি, একটা ক্রাশ প্রোগ্রাম নিলে, 5 ইয়ার্স ক্রাশ প্রোগ্রাম, গোটা জাতি চাঁদা দেবে। যেভাবে যমুনা ব্রিজের জন্য টেলিফোনে দিয়েছে, সারচার্জ, সিনেমার টিকেটে দিয়েছে, ওয়াশার পানির বিলে দিয়েছে, ইলেকট্রিক বিলে দিয়েছে, সমস্ত বিলে দিয়েছে, ঠিক সেভাবে এই জাতিকে আহ্বান জানানো হলে, এই জাতি এত দেশপ্রেমিক, ও সাধারণ অশিক্ষিত মানুষগুলো আমাদের চাইতে ও দেশপ্রেমিক বেশি, তারা সচেতন নয় কিন্তু দেশপ্রেমিক আমাদের চাইতে বেশি। আমরা বিভ্রান্ত হয়ে চুরি করি, ডাকাতি করি, কয়জন শতকরা 10 জন এই সুযোগ সুবিধাগুলো নিয়ে লোভালাপি, কাটাকাটি, মারামারি করি, আর শতকরা 90 জন লোক নির্দোষ, ইনোসেন্ট। তারা 365 দিন পরিশ্রম করে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিনও ওই নামাজের থেকে সে একটু পিঠা খেয়ে, আমার দেশের গরিব মানুষেরা ওই একটা লাউ বিচির রোপণ করতে যায়, একটা শিমের বিচির রোপণ করতে যায়, পুকুরে মাছ মারতে যায় বা নিরানি বাঁচতে যায়। এই দেশের সংখ্যাগরিষ্ঠ 90 জন মানুষ শতকরা 365 দিন পরিশ্রম করে এবং তারা আরামায়েশ কি জানে না। যত হালুয়া রুটির ভাগাভাগি আর কারাকারি, লুটপাট, ডাকাতি, এগুলো আমাদের মধ্যে চুরি, ছিনতাই, সন্ত্রাস 10% মধ্যে। তো যাই হোক, এই লোকগুলোকে সচেতন করতে হবে। করার জন্য কি করতে হবে? মাস এডুকেশন, এবং মাস এডুকেশন 5 ইয়ার্স ক্রাশ প্রোগ্রাম নিলে তাহলে কি হয়, সে ধরনের একটা বাজেট করে গোটা দেশে আপনার একটা প্রোগ্রাম যদি চালু করা হয়, আলাদা সিলেবাস করে, সেটাও একক সিলেবাস হবে মাসে। তাদেরকে তো আপনি মেট্রিক বা ইন্টারমিডিয়েট BAM পাস করাবেন না, তাদেরকে আপনি সচেতন করবেন যাতে পত্রিকা পড়তে পারে, টেলিভিশনের বক্তৃতাগুলো, কথাগুলো বুঝতে পারে, নাটক অমুক সমুক এগুলো বুঝতে পারে, এবং চিঠি লিখতে পারে আর জমির দলিল পড়তে পারে। এইটুকুন তাদের শিক্ষিত, মাস এডুকেশন, গণশিক্ষা, এইটুকুন দিলে হবে। একদিকে একক শিক্ষা ব্যবস্থা এবং আর একদিকে মাস এডুকেশন, এগুলো পাশাপাশি চালাতে হবে। এর সাথে আরও অনেক বিষয় আছে, সেদিকে আমি যাচ্ছি না, কারণ এটা সেটার পরিসর নয়। আর অনেকগুলো প্রোগ্রাম একসাথে, যেমন ধরুন আপনার পরিবার কল্যাণ যেটাকে আমরা বলছি, সেই বিষয়েও আমাদের মনোযোগ দিতে হবে। অলরেডি 13-14 কোটি লোক হয়ে গেছে, কৃষির জমি 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। সুতরাং এইসব বিষয়েও আমাদের আরও অনেক কিছু, উৎপাদন, ওজন স্তর ফেটে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বাংলাদেশের 1/3 জায়গা কোস্টাল বেল্ট ডুবে যাবে, চট্টগ্রাম, কক্সবাজারের একটা অংশ ডুবে যাবে এবং বরিশালের অংশ ডুবে যাবে, কোস্টাল বেল্টে 1.5 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, ইত্যাকার জাতিসংঘ এই সমস্ত ভবিষ্যৎবাণী, পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীরা এইসব ভবিষ্যৎবাণী করছেন। সুতরাং এইসব বিষয়েও আমাদের চিন্তা করার বিষয় আছে, কিন্তু সব বিষয়ের মূলে হচ্ছে একক শিক্ষা ব্যবস্থা এবং গণশিক্ষা। এটার মধ্য দিয়েই জাতিকে আমরা সচেতন করতে পারবো এবং আমাদের বাঙালি জাতীয়তাবাদের যে উপাদান ঐক্য গড়ে তোলা, আমরা 60-এর দশকে যে স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে বাঙালি, বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো ইত্যাদি। অর্থাৎ আমরা আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা বাঙালি হয়েছিলাম, এবং বাঙালি হওয়াটা ধর্মের সাথে কোনো ক্ল্যাশ করে না। কারণ আপনি আরবস্থানের যে কোনো দেশে যান, 14-15টা দেশ তারা ছোট বড় মিলিয়ে, তারা সবাই আরবি ভাষাভাষীতে কথা বলে কিন্তু বিভিন্ন দেশে অবস্থান করে সিটিজেন। যেমন ধরুন ইরাকের লোকেরা, তারা সিটিজেন হচ্ছে ইরাকের, নাগরিক ইরাকের, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন তার জাতীয়তা কি, সে বলবে আনা আরব, আমি আরবের। সে আরব জাতীয়তাবাদের কথা তারা বলে, এবং গোটা আরব দেশের, আরব কান্ট্রিগুলোর একটা আলাদা সংগঠনও আছে সেখানে, আরব লীগ, তারা আলাদা আলাদা দেশে বাস করে, কুয়েত আর ইরাক যুদ্ধ করে, কিন্তু যখন তারা কোন জাতি বলেন, তারা বলে আনা আরব, আমি আরবের। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গৌরব করে বলতেন আনা আরাবিয়ুন, আমি আরবের, এবং আরো নির্দিষ্ট করে বলতেন নিজের জন্মস্থানের কথা, আনা মক্কিয়ুন, আমি মক্কা।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলতে পেরেছেন সেখানে আমি বাঙালি এ কথা বলতে আমার লজ্জা কোথায়? আমাদেরকে তো নতুন করে হাজামত করে জিয়াউর রহমানকে হাজামতের দায়িত্ব দেয়া হয়েছিল, তিনি নতুন করে আমাদের হাজামত করিয়ে বাংলাদেশি করানোর চেষ্টা করেছেন। ইতিহাস তাকে এবং তার কনসেপ্টকে ইনশাআল্লাহুল আজিজ আস্তা করে নিক্ষেপ করবে ধুয়ে মুছে, একদিন চিহ্নও থাকবে না, এটা ইতিহাসের ফুটনোটে কোথাও থাকতে পারে নামটার উল্লেখ। কারণ তিনি বাঙালি জাতির অস্তিত্ব চেতনা 3500 বছরের ইতিহাসের উপরে তিনি কুড়াল চালানোর চেষ্টা করেছেন, আমাদের বাপদাদার ঠিকানা বুলিয়ে আমাদেরকে ধ্বংস করে জারজ করার চেষ্টা করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত ইতিহাসে তাকে করতে হবে। আরবি ভাষা যেমন আল্লাহর, ইংরেজি ভাষাও আল্লাহর, বাংলা ভাষাও আল্লাহর, সংস্কৃত ভাষাও আল্লাহর। আমাদের এখানে সংস্কৃত হিন্দুর ভাষা, বাংলা সংস্কৃত থেকে এসছে, সুতরাং এটাও হিন্দুয়ানি ভাষা। আরবি ভাষা একমাত্র আল্লাহর। আর উর্দু ভাষা, উর্দু ভাষা তো মুঘলদের ওই সৈন্য শিবিরে উর্দু ভাষার উৎপত্তি হয়েছিল। ফার্সি ভাষা, এটারও অনেকে মুসলমানের ভাষা বলে, কিসের মুসলমানের ভাষা? এটা তো অগ্নিপূজকদের ভাষা, ইরানের ভাষা। ইরানে তো অগ্নিপূজকেরা ছিল, জরতুস্ত্রিয়ানেরা ছিল, তারা তো সেখানে ইসলামে বিশ্বাস করতো না, হাজার হাজার বছর ধরে এটা তো ইরানিয়ানদের ভাষা। সে যে আজকে যেহেতু টোটাল ইরান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং এটা মুসলমানের ভাষা হয়ে গেছে। আরবের কাফেরদের ভাষা ছিল আরবি, জাজিরাতুল আরবে, সেটা যখন মুসলমান হয়ে গেল তখন সেটা মুসলমানদের ভাষা হয়ে গেল। তো এই বাংলাতে যার ভাষাই থাকুক, সপ্তদশ শতাব্দীতে কবি আব্দুল হাকিম এই সন্দীপের, সপ্তদশ শতাব্দীতে 52 সালে বাংলার কিছু তথাকথিত আলেম এবং কুখ্যাত সন্তান তারা বাংলা ভাষাকে তারা হিন্দুয়ানি ভাষা বানাইল। অথচ সপ্তদশ শতাব্দীতে কবি আব্দুল হাকিম এই সন্দীপের, মুসলমান আব্দুল হাকিম বলেছেন, যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব তাহার জন্ম নির্ণয় ন জানি। কার জন্ম তারা এটা আমি জানি না, অর্থাৎ তাদেরকে জারজ বলেছেন তিনি, সপ্তদশ শতাব্দীতে মুসলমান কবি আব্দুল হাকিম। তাইলে এই যে বাঙালি আমাদের ধর্মীয় পরিচয়, আল্লাহ যে বলেছেন একটা আয়াত শুধু বলি, লাহু মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরশ, কোরআনের বহু জায়গায় আছে এবং বিশেষভাবে আয়াতুল কুরসিতে আছে, নাহু লাহু মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরশ, নবমণ্ডলে এবং ভূমণ্ডলে, আসমান এবং জমিনে, উপরে এবং নিচে যা কিছু আছে, যা দেখি এবং যা দেখি না, সমস্ত কিছুর মালিককে আল্লাহ রব্বুল ইজ্জত। তো আল্লাহ কয়জন? আল্লাহ ঈশ্বর ভগবান যেহোবা গড যত নামেই ডাকেন না কেন, তিনি তো একজন সৃষ্টিকর্তা, তিনি একজন। তিনি যদি দুইজন হইতেন তোবা নাউজুবিল্লাহ, তিনি আল্লাহ এবং ঈশ্বর ভগবান আর গডে যদি তফাৎ হইত, তাহলে তো আসমানে রাজ্য দখলের জন্য, রাজ্য বিস্তারের জন্য মুঘল সাম্রাজ্য, চীন সাম্রাজ্য, হালাকুকার সাম্রাজ্য, এই বিস্তারের জন্য বহু আগে সেখানে মার মার কাট কাট যুদ্ধ হয়ে সৃষ্টি, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, আসমান জমিন সব তো বহু আগে ধ্বংস হয়ে যেত। কিন্তু শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ রব্বুল ইজ্জত একজন, তাকে যে নামেই ডাকি না কেন। তো সেই আল্লাহ রব্বুল ইজ্জতের লাহু মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরশ, এর মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, যত দেশ আছে, যত জাতি আছে, যত সম্প্রদায় আছে, যত ভাষা আছে, সমস্ত কিছুর মালিক একজন, তিনি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ জাল্লা শানহু। আমাদের গোলাম আজম মতিউর রহমান নিজামী সাহেবেরা, আমিনী সাহেবেরা, ওই আজজুলক সাহেবেরা, ওনারা কোন কোরআন এবং কোন হাদিস পড়েন, কোন ইসলাম বুঝেন এবং আমাদের বুঝাইতে চান, এটা আমরা বুঝি না। আমরা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করব, ইয়া রব্বুল আলামিন, আপনি এদেরকে হেদায়ত করুন, যাতে আমাদের দেশের মানুষকে ইসলাম সম্পর্কে তারা অপব্যাখ্যা না দেয়, বিকৃত না করে, এবং ইসলামের নাফরমানি, আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি না করে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা যেন তারা না করে, মানুষকে বিপদে যেন তারা পরিচালনা না করে। যে কথা বলছিলাম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকেও 21 বছর আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে ধর্মীয় সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার নামে, কুপমণ্ডুকতার নামে। আজকে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, অসাম্প্রদায়িকতার ভিত্তিতে, এবং আমাদের জাতি গঠনের যে প্রক্রিয়া অসম্পূর্ণ আছে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্যে আমরা যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি তাদেরকে আর একবার শেষ লড়াই পরিচালনা করতে হবে। সে লড়াই শুধু যুদ্ধের লড়াই নয়, সেই লড়াই শুধু অস্ত্রের লড়াই নয়,
চেতনার লড়াই, শিক্ষার লড়াই, আমাদের চিন্তার জগতে বিপ্লব ঘটানোর পরিবর্তন আনানোর লড়াই এবং আমাদের দেশের মানুষকে শিক্ষিত, সচেতন, সংগঠিত এবং ঐক্যবদ্ধ করার লড়াই। এবং সেই লড়াইয়ের একটি প্রক্রিয়া, আজকে দেশ তো জানেন দুভাগে বিভক্ত হয়ে গেছে, একদিকে স্বাধীনতার পক্ষের শক্তি আর একদিকে স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো, যারা আমাদের মা বোনদের অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে, আমাদের মেয়েদেরকে রেপ করেছে, যারা পাকিস্তানি হানাদারদের কাছে আমাদের মা বোনদের মেয়েদের তুলে দিয়েছে, আজকে তারা সেই স্বাধীনতার বিরোধী শক্তিরা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা, তারা ঐক্যবদ্ধ হয়েছে আমাদের বিরুদ্ধে। তারা স্লোগান দিচ্ছে, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। কি অবস্থা আজকে আফগানিস্তানের! কয়েকদিন আগে আফগানিস্তানের রাষ্ট্রদূত এখানে বাংলাদেশে জনগণকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, বিশাল সাক্ষাৎকার। সেখানে তিনি বলেছেন, যদি এখানে যে স্লোগান দেয়া হচ্ছে, সরকার যদি কঠোর হস্তে এদেরকে দমন না করে, তাহলে বাংলাদেশ 1000 বছরের জন্য পিছিয়ে যাবে। সেখানে আফগানিস্তানে কি করা হচ্ছে? কোনো কলকারখানা নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। কাবুল এবং আশপাশ এলাকায় 1.5 লক্ষ মেয়েরা চাকরি করত স্কুল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে সবাইকে সেখান থেকে চাকরিচ্যুত করে দেয়া হয়েছে, বোরকা পরিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ। সেখানে কি করছে আফগান রাষ্ট্রদূতের কথা? দাড়ির দৈর্ঘ্য মাপে বাধ্যতামূলক দাড়ি রাখতে হবে, এবং সেই দাড়ির দৈর্ঘ্য মাপে তারা কোকা কোলার বোতল দিয়ে, কোকা কোলার বোতলের সমান দৈর্ঘ্য হলে দাড়ি যায় আছে, কম হলে তাকে ব্যত্রাঘাত করতে করতে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এটাই বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা রয়েছি পিছিয়ে। বিবিতালাকের ফতোয়া খুঁজেছি কোরআন ও হাদিস যশে, কার কথা? আমার কথা নয়, কাজী নজরুল ইসলামের কথা। আর আল্লামা ইকবাল বলেছেন, হেকমত হামারা ঘর মে উল্লু বনে রহে হাম, জিয়াফত হামারা ঘর মে ভুকা মরে রহে হাম। আমার ঘরে, এটাই মুসলমানদের জন্য দুঃখ করে আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, আমার ঘরে জ্ঞান বিজ্ঞান হেকমত, আমি উল্লু বনে গেছি। উল্লু মানে পেঁচা, অন্ধকারের জীব, দিনের আলোয় আমি দেখি না, রাত্রে যখন অন্ধকার হয় তখন আমার চোখ ফুটে, আমি আই হ্যাভ বিকাম দ্য ফোর্সেস অফ ডার্কনেস, আমি অন্ধকারের শক্তি, অন্ধকারের জীব হয়ে গেছি। জিয়াফত হামারা ঘর মে ভুকা মরে রহে হাম, আমার ঘরে মেজবান চলছে কিন্তু আমি খাইতে পারতেছি না, আমি উপুস মারা যাচ্ছি। তো এই মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞানের জায়গা থেকে কে এখানে নিয়ে আসলো? কারা তসবি ধরিয়ে দিল? কারা শুধু বলল যে হজ আর জাকাত ফিতরা এগুলো করলেই ইসলাম হয়ে যাবে? না, ইসলাম তো এটা নয়, ইসলাম তো জ্ঞানের ধর্ম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তালাবুল ইলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, জ্ঞান শিক্ষা করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। তারপরে তিনি বলেছেন, উতলুবুল ইলমা লা কানা ফিসিন, জ্ঞান শিক্ষার জন্য প্রয়োজন বোধে চীনে যাও। 1400 বছর আগে সেখানে কি শিখতে যাইতে বলছিলেন? হেকমত, জ্ঞান বিজ্ঞান। সেখানে তো ইসলাম ছিল না 1400 বছর আগে চীনে, তাহলে কি ছিল? প্রথম ছাপাখানা চীন আবিষ্কার করেছে, প্রথম কাগজ আবিষ্কার করেছে তারা। জ্ঞানে বিজ্ঞানে চীন সবচাইতে পৃথিবীতে অগ্রসর এবং উন্নত ছিল, সেই জ্ঞান বিজ্ঞান শিক্ষার জন্য সেখানে তিনি যেতে বলেছেন। আর একটা হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। কোন শহীদদের কথা বলেছেন? বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, 21 ফেব্রুয়ারি আর মুক্তিযুদ্ধ তো তখন হয় নাই, 1400 বছর আগে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উষ্ট্র যুদ্ধের যারা শহীদ সাহাবায়ে কেরাম, তাদের সাথে তুলনা করে বলেছেন, জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। কোরআনুল করিমের প্রথম যে আয়াত নাজিল হয়েছে হেরা গুহায়, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো, ইকরা মানে পড়ো, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি সমুদয় কিছু সৃষ্টি করেছেন। সুতরাং এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে, গোটা জাতিকে সচেতন এবং শিক্ষিত করতে হবে, এবং আমাদের জাতি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে, বাংলা বাঙালি জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িকতার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় গোটা দেশের জনগণের চেতনাকে আলোকিত করতে হবে। তাহলে পরেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। স্বাধীনতা মেলা যারা আয়োজন করেছেন এবং এইসব কথা বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে আবার আমি ধন্যবাদ জানাই।